ম্যাম, আমরা গল্পটা শুনছিলাম, এই গল্পের মধ্যে দুটো তরুণ তরুণীর চরিত্রে অভিনয় করেছেন নীরব আর স্পর্শিয়া, কেমন অভিনয় করেছে তারা? না না, অবশ্যই অনেক ভালো করেছে। যখন আমি স্ক্রিপ্টটা তৈরি করেছি তখন আমার মনে হয়েছে, কারণ নীরবের সাথে তো অনেক মানে জায়গায় দেখা হয়েছে আমার, তো আর আমাদের দেশের ছিল সে, রাজবাড়ির, আমাদের মানে আমার বাবার বাড়ি কিন্তু রাজবাড়ি, তো ওকে মনে হয়েছে যে না, আমি দু একটা ছবিতেও তাকে অভিনয় করা দেখেছি, আমার গল্পেতে মনে হয়েছে যে গল্পের জন্য ও খুবই মানানসই হবে, হালুভুলু একটু মানে আছে না, ইনোসেন্ট ফেস, ওরকমই দরকার, সে একাত্তরের যে গ্রামের ছেলে যেরকম দরকার আর কি। আর তারপরে স্পর্শিয়াকে আমি ওর কাঠবেড়ালের ছবিটা আমি দেখেছিলাম, খুবই খুবই ভালো অভিনেত্রী সে, আমার মনে হয়েছে যে আমার এই চরিত্রটার জন্য বোধহয় পারফেক্ট হবে আর কি। আপা, আরেকটা যে নিজের পরিচালনার জন্য আসলে এই ধরনের আসলে গল্প বেছে নেওয়ার কারণটা কি? না আসলে আমি তো যখন চলচ্চিত্র অভিনয় করেছি অনেক ধরনের চরিত্রে আমি কাজ করেছি, আর এটা হলো আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, তা আমি মনে করেছি যে না, আমাদের এখনকার যারা তরুণ আছে তাদের জানা দরকার যে আমাদের দেশে গ্রাম গঞ্জে কিভাবে আপনার আর্মি ঢুকেছিল, যে তাদের জানা উচিত, এটা ভেবেই কিন্তু আসলে আমি এই গল্পটা চুজ করেছি। আর এটা বানানোর তো কোনো কিছু না, যে ঠিক আছে হ্যাঁ যুদ্ধ তো আমাদের দেশে ঘরে ঘরে হয়েছে, তারপরও কিছু চোখে দেখা কিছু আপনি অ্যাড করা, কিন্তু এটা কোনো কিছুই অ্যাড করা নাই, একদম ওনার গল্পটাকেই আমি হুবাহুব চেষ্টা করেছি, আর আমার ওই সময়কার কিছু দেখা, হ্যাঁ চলচ্চিত্রের জন্য সিনেমার জন্য একটু ডিটেলস করেছি। আবার এই সিনেমাটা যদি আমরা আর কিছুদিন পর পেতাম, যদি ঈদে পেতাম, ঈদে না দিয়ে আসলে আগে দেওয়ার কারণ কি আছে কোনো? না ঈদে আসলে হলো কি, যেমন আপনার কি বলবো, বাণিজ্যিক, এটাও মনে করি বাণিজ্যিক একটা কল্পটা, কিন্তু এখানে সবই পাবে, একটা গ্রামের ইনোসেন্ট একটা পরিবারের হাস্য উজ্জ্বল তাদের পরিবার, ছেলেকে বিয়ে দিবে, বউ আসবে, মায়া মায়ের খুব আশা, মেয়ে বিয়ে দিয়েছে, জামাই আসছে বাড়িতে, তো এগুলো নিয়ে তাদের আনন্দ দিন কাটছে, এর মধ্যে চলে আসলো মহান একাত্তরের সেই মুক্তিযুদ্ধ, তো এগুলো কিন্তু সব মিলেই পাবে, একটা পারিবারিক গল্প পাবে, আবার সেই যুদ্ধের ঘটনাগুলো পাবে, খুবই মানে মর্মান্তিক মর্মাহত। তাই মনে করি যে আপনার বাণিজ্যিক ছবির চেয়ে কিন্তু আমার এই ফিরে দেখা ছবিটি কোনো অংশে কম না, কোনো অংশে কম না। হ্যাঁ, একটু যদি আপা বলি, আমরা গত ঈদেও দেখেছি যে আমরা 8টা সিনেমা পেয়েছি, এবার ঈদেও মুক্তির তালিকায় 8 থেকে 9টা সিনেমা আছে, একটা ভালো জোয়ার কিন্তু শুরু হয়েছে আপা, এটাকে আপনি কিভাবে দেখছেন? না আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি তো চলচ্চিত্রের, হ্যাঁ হ্যাঁ, আমার চলচ্চিত্র থেকেই কিন্তু আজকে আমি রোজিনা, এই রোজিনা নামটা কিন্তু চলচ্চিত্র থেকে দেওয়া, তা আমি সেখানে তো চাইবো যে আমার চলচ্চিত্র যে কখনোই যেন মনে হয় মানুষ মুখ ফিরিয়ে না নেয়, আমার এই চলচ্চিত্র যেন আপনার বিশ্বের কাছে পরিচিত হয় যে বাংলাদেশের ছবি,